আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। এক সময় আমরা সবাই জানি বঙ্গদেশে লাল ইংরেজরা থাকতো, আবার একটি সময় তাদের এই বঙ্গদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার পূর্বে তারা যে কাজটি করে গেছে সেটি হচ্ছে কিছু কালো ইংরেজ তৈরি করে দিয়ে গেছে, আর এই কালো ইংরেজগুলি এত ভয়ানক হয় যে আপনি আমি চিন্তাও করতে পারবো না। লাল ইংরেজদের তো আমরা চিনতে পারতাম, আর এই কালো ইংরেজদের চেনা বড়ই মুশকিল। এরা আপনার আমার আশেপাশেই থাকে এবং এদের যে ক্যাটাগরি যদি আমরা দেখি, যেমন ধরুন আমাদের দেশে এক শ্রেণীর কসাই ডাক্তার রয়েছে, এরা কি করে? সরকারি হসপিটালে এরা ডিউটি দেয়, মাইনে পায়, এরপরেও তারা নিজেরা ক্লিনিক খুলে বসে আছে এবং বিভিন্ন জায়গাতে তারা কি করে, বসে এবং রুগী দেখে। এমন এমন কসাই ডাক্তার রয়েছে যারা ঢাকা থেকে বিভিন্ন এলাকাতে আসে। ঢাকা থেকে একজন কসাই ডাক্তার আসছে কোথায়, নরসিংদীতে আসছে, কোথায় যশোরে, আসার সাথে সাথে আরও কি করছে, একটা দিনে সে 40-50 জন রুগী দেখছে। এই ডাক্তারদের হাতে তো আল্লাহ শিফা রাখেননি, আর এই ডাক্তাররা সব কসাই নামে পরিচিত। এমন এমন প্রেসক্রিপশন তারা লিখে দিচ্ছে, এমন এমন টেস্ট তারা লিখে দিচ্ছে যেগুলি দরকার না, আর কমিশন বাণিজ্য খুলে তারা বসে আছে এবং প্রেসক্রিপশন লিখে বলে অমুক দোকান থেকে নিতে হবে ওষুধ, অমুক জায়গা থেকে ল্যাব থেকে কি করতে হবে, এক্সরে করে নিয়ে আসতে হবে, সেখান থেকেও কমিশন খায়। আর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যদি দেখি, শিক্ষিত কিছু ডাকাত রয়েছে, তারা প্রতিষ্ঠানে টাকা মেরে দেয়। তো রাষ্ট্রের পক্ষ থেকে যাদের উপরে টাকা খরচ করে প্রকৌশলী বানানো হয়, ডাক্তার বানানো হয়, ইঞ্জিনিয়ার বানানো হয় এবং তাদেরকে যখন নিজ দেশে, ভিন দেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে নিজ দেশে ডাকা হয়, তখন তারা কি বলে, নিজ দেশে নিরাপত্তা নেই তাই চলে যায়, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কেউ ইউরোপের বিভিন্ন দেশে। এমন লোকদের আমিও জানি যাদের পিছনে এই সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। তো কেউ আমেরিকাতে চলে যায়, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে, কেউ ইউকেতে, আবার কেউ ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে। দোহায় কি দেয়, দেশে নিরাপত্তা নেই। তো ইংরেজদের ইতিহাস তো আমরা জানি, ইংরেজরা শোষণ করত, তাদেরকে আমরা সবাই চিনতাম, বাঙালিরা চিনত, কিন্তু এই যে কালো ইংরেজ লাল ইংরেজরা তৈরি করে দিয়েছে, এই কালো ইংরেজরা, এরা সবাই বাঙালি, এরা বাংলাদেশের বাঙালি, আবার পশ্চিম বাংলার বাঙালি, এরা খায় এদেশে, গুন গায় ব্রিটেনের, গুন গায় আমেরিকার, গুন গায় অস্ট্রেলিয়ার, এরা এদেশ থেকে টাকা পয়সা চুরি করে ভিন দেশে জমা করে। একজন পুলিশ অফিসারের কাছে যদি 2,000-3,000 কোটি টাকা থাকে, একজন পুলিশ প্রধানের কাছে যদি 40-50,000 কোটি টাকা থাকে, তাহলে চিন্তা করুন, এরা দেশপ্রেমিক না, এরাই হচ্ছে দেশদ্রোহী।
আর ব্রিটিশরা যখন এসেছিল 1757 সালে, 1947 সাল পর্যন্ত এরাই তৈরি করে দিয়েছে এই ভারত উপমহাদেশের কালো ইংরেজদেরকে, তারা দাস বানিয়ে চলে গেছে, এবং এই দাসত্ব যারা করে এরাই দেশকে বিক্রি করে দিতেও দ্বিধা করে না। পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, আর এরাই যখন রিটায়ার্ডে যায় তখন চলে যায় সেই লাল ইংরেজদের কাছে। ওরা কি করেছে, এদের শুধু মগজ ধুলাই করে দিয়ে গেছে। আর এরা সবাই কি হয়েছে, রিবাখোর হয়েছে। আর রিবাখোর কারা, যারা মাসে যাদের বেতন 50,000 টাকা, এর থেকে সামান্য 1 টাকাও যদি কেউ বৃদ্ধি করে তাকে বলা হয় রিবাখোর। হালাল ব্যবসার সাথে যদি কোনোভাবে আপনি হারাম মিক্স করেন তাহলে আপনি হলেন রিবাখোর। আপনি সরকারি চাকরি করেন অথবা আপনি প্রাইভেট জব করেন, তো রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 281 আয়াতগুলিতে কি বলছেন, যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে, কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। তার আসল কারণ এই যে তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল, অথচ আল্লাহ ব্যবসার তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ করেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম করেছেন, কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সব সময় পড়ে থাকবে। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্জিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। নিশ্চয় যারা ইমান আনবে এবং সংশোধনের কাজ করবে আর নামাজ কায়েম করবে, পবিত্রতা অর্জন করবে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ক্লেশ হবে না। তোমরা যারা ইমান এনেছো শোনো, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পদে যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সবই ছেড়ে দাও। যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে, আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। যদি কেউ অভাবগ্রস্ত হয়ে যায় তাহলে তার অবস্থা স্বচ্ছল না হওয়া পর্যন্ত অবকাশ দিবে, আর যদি তোমরা আল্লাহ তাআলার খাতিরে সদাকা করে দাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, এই কনস্টিটিউশনে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেন এটি মেনে চলি। তো 5 দশকের বাংলাদেশ রিবাখোরদেরকে পেয়েছে, আর এই রিবাখোরদের ফিরিস্তি যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগে দেখেন 100 জনের মধ্যে 99 জন পাবেন, আর বিএনপিতে দেখেন 100 জনের মধ্যে 98 জন পাবেন, আর অন্য অন্য পার্টিতে ঠিক এই রকমই। তো এদের দিয়ে যদি আপনি মনে করেন এই দেশ উন্নত হবে, তো এই দেশ উন্নত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই দেশে সুখ আসবে না। আর এই দেশ ক্রমান্বয়ে চলে যাচ্ছে ফিলিস্তিনের মতো অবস্থা হতে। ফিলিস্তিনেরা কি করেছিল, দোষ কি ছিল তাদের, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে জায়গা দিয়েছিল, তো কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতকে
অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত মার খাবে। আর বাংলাদেশিরা 1971 সাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরা অসুখী থাকবে, এদের কোনো একটি কাজ সিদ্ধ হবে না। এদের নেতানেত্রী এবং কর্মীরা কতটা ভয়ানক, আমরা একজন নেতানেত্রী এবং কর্মীকে পাই না যে নাকি খুনি না। হোক শেখ মুজিবুর রহমান, হোক জিয়াউর রহমান, হোক এরশাদ, হোক খালেদা, হোক হাসিনা, এর কারণ কি? আজকের 2022 সালে আমাদেরকে শুনতে হচ্ছে বিগত একটি যুগেরও বেশি সময় থেকে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এমত অবস্থায় শেখ হাসিনা মানুষকে দেখানোর জন্য তাহাজ্জত পড়ে, জায় নামাজে বসে মোনাজাত ধরে ফটো উঠায়, আবার কোরআন খুলে কোরআনও পড়ে। আর তারই যুগে হয়েছে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, লগি বৈঠা তাণ্ডব, সেভেন মার্ডার, আরও অসংখ্য ঘটনা, ছোট ছোট বড় বড়। আর খালেদা জিয়ার যুগে গ্রেনেড হামলা, 63 জেলাতে বোমা বিস্ফোরণ, এইভাবে প্রত্যেকটি নেতার যুগে, নেত্রীর যুগে হয়েছে এই দেশে। তো কিয়ামত পর্যন্ত এই দেশে সুখ অন্তত আসবে না। আর যারা বলছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, তারা নতুন নতুন ফিতনা ছড়াচ্ছে। কোরআনের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে লেখা রয়েছে, তোমরা সবাই মিলে তওবার মাধ্যমে ফেরত এসো যদি মুমিন হওয়ার দাবি থাকে, তাহলে তোমরা নাজাত পাবে। অন্যথায় 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার বিধান হচ্ছে, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ বলছেন আমি আমার নিয়ামত বৃদ্ধি করব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি বড়ই কঠিন। একদিকে পদ্মা ব্রিজের আজ উদ্বোধনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদিকে সিলেট এবং সুনামগঞ্জকে ডুবে দেওয়া হচ্ছে। বন্ধু রাষ্ট্রের কাজ এটি। আসুন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 51 এই আয়াতটির বিপক্ষে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনেরা মার খাবে, আর 57 আয়াতের বিপক্ষে বাংলাদেশ যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত অশান্তিতে থাকবে এবং হিংসা আর ঘৃণা ছড়াবে নেতা নেত্রী এবং কর্মীরা যখন যে ক্ষমতায় যাবে। আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কিভাবে বলছেন। 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ইমান এনেছ, শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই, তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তো ওদের দলেই সামিল হবে, নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। তো এ হচ্ছে ফিলিস্তিন বাসীদের উপরে কিয়ামত পর্যন্ত আজাব থাকবে, কারণ এরা ইহুদিদেরকে বসতি দিয়েছে, পৃথিবীর কেউ দেয়নি। আর বাংলাদেশিরা কি করেছে? বাংলাদেশের অনেকের অবস্থা আমরা খুব ভালো করে জানি। ডক্টর কামালের মেয়ে বলেন, আর টিউবলিপ শেখ হাসিনার বোনের মেয়ে বলেন, অথবা শেখ হাসিনার ছেলে বলেন, এরা সবাই ইসলামচ্যুত। আর শেখ হাসিনার মতো একজন মহামিথ্যুক এই লেডি গণভবনে এবং সংসদ ভবনে বসে বলেছে, আমার ছেলে তো আহলে কিতাব বিয়ে করেছে। এই মেয়েটি জানে না আহলে কিতাব কাদেরকে বলা হয়। এবার আসুন, বন্ধু রাষ্ট্র আর স্বামী স্ত্রীর সম্পর্ক আর রক্তের সম্পর্ক যারা বলেছে, যদিও সেই রাবিশ মন্ত্রী আজ দুনিয়াতে নেই, আবার তার ভাই যেসব কথা বলেছে, একদিন সেও থাকবে না, আমরাও থাকব না, কিন্তু সত্য কথা যদি আজ আপনি না বলেন, সুযোগ পাবেন না পরকালে, পরকালে সত্য বললেও কোনো লাভ হবে না।
আজ আপনাকে বলতে হবে, যদি আপনি না বলতে পারেন তাহলে আপনিই হচ্ছেন সবচেয়ে বড় এই কোরআনের শত্রু। তা আমাদের দেশ কখনো আগের দিকে যাবে না, এই দেশ কখনো চলে যাবে ভারতের পেটে, কখনো চলে যাবে চায়নার পেটে, কখনো ইউরোপ আমেরিকার পেটে, এইভাবে কারোর না কারোর পেটে কোনো না কোনো অংশ যেতে থাকবে। শ্রীলঙ্কার যে অবস্থা আমরা 2022-এ দেখলাম, এর থেকে ভয়ানক অবস্থা হতে যাচ্ছে সামনে এই দেশের। এরপরেও যদি আপনারা সত্য কথা না বলেন তাহলে যার যা ইচ্ছা সে তাই করতে পারেন, কারণ 18 নম্বর সুরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে আল্লাহ সবাইকে পূর্ণ ফ্রিডম দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তা আপনার স্বাধীনতাকে যদি কোরআনের আওতাধীন এনে কাজে লাগাতে পারেন তাহলে আপনি মুসলিম, আদার দেন আপনি নন মুসলিম। তো বাংলাদেশ কেন কখনো নিজস্ব চূড়ায় পৌঁছবে না, কেয়ামত পর্যন্ত কেন এদেশে মানুষ ঘৃণা শিখবে, হিংসা শিখবে? 2 নম্বর সুরা আল বাকারার এই 5 নম্বর সুরা আল মায়েদার 57 নম্বর আয়াত আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যারা তোমাদের দীনকে নিয়ে, জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে, যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে আর কাফেরগণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করো। তো আজ ভারতকে আপনি বন্ধু রাষ্ট্র বলছেন, ভারত কোনোদিন আপনাকে বন্ধু রাষ্ট্র ভাবেও না, বরঞ্চ পাকিস্তানের মতো একটি শক্তিশালী দেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার পিছনে ভারতের সবচেয়ে বড় হাত ছিল। এরপরেও যদি আপনি মনে করেন সত্য বলবেন তাহলে বলেন, আর যদি মনে করেন যে না সবাই যেভাবে চুপ আছে আমিও চুপ থাকি, দরকার কি, তাহলে পরকালে আপনার কাছেও জিজ্ঞাসা করা হবে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে সদা সত্য কথা বলতে পারি।